নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে কিন্তু ইউপিআই তরফ থেকে নতুন একটি আপডেট কিন্তু জারি হতে চলেছে সেখানে বলা হয়েছে যে বর্তমানে আপনি যদি প্রথমবারের জন্য কাউকে আপনি ইউপিআই ট্রানজাকশান করেন তো সেক্ষেত্রে কিন্তু চার ঘন্টা অবধি কিন্তু সময় লাগতে পারে তো বর্তমানে ইউপিআই ট্রানজাকশানের ক্ষেত্রে এই নিয়মটা কেন চালু করা হয়েছে তার সম্পূর্ণ এডিজের প্রসেস কিন্তু আপনাদের বলবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনো সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করে যাক সেক্ষেত্রে বলা হয়েছে এবার দু টাকা বেশি গুগল পে বা ফোনপে করতে লাগবে চার ঘন্টা সময় এবার কেন সরকারের তরফে যদি নিয়ম কার্যকর করা হয় তাহলে দুই ব্যক্তির মধ্যে প্রথমবার ইউপিআই লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কটা যদি দু টাকা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু চার ঘন্টা দেরি হতে পারে অর্থাৎ ইউপিআই ট্রানজ্যাকশানে তখনই চার ঘন্টা সময় লাগতে পারে যখন দুই ব্যক্তি বা সংস্থা প্রথমবার লেনদেন করবে যদিও এই পন্থা ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা তৈরি করতে পারে এখানে আরও বলা হয়েছে এতদিন পর্যন্ত আপনারা গুগল পে ফোনপের মতো ইউপিআই যে অ্যাপগুলি ব্যবহার করে আসছিলেন তা কিছুটা পরিবর্তন হতে চলেছে ইউপিআই প্ল্যাটফর্ম অপব্যবহার করে দেশের প্রতারণা হার যে ভাবে বাড়ছে তাতে লাগাম পরাতেই এই বন্দোবস্ত করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে এমন কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে ঠিক কি হতে চলেছে সরকারের তরফে জানানো হয়েছে যে অনলাইন লেনদেনের সময় প্রতারণার হার কমাতেই দুই ব্যক্তির প্রথম ট্রানজ্যাকশানের টাইম কিছুটা বাড়ানো হচ্ছে অর্থাৎ ইউপিআই লেনদেনের ক্ষেত্রে যে ব্যক্তি বা কোম্পানির সঙ্গে আপনি আগে লেনদেন করেছিলেন তার ক্ষেত্রে এই নিয়ম কিন্তু কার্যকর হবে না এই নিয়মটি সেখানে খাটবে যখন প্রথমবারের জন্য কোনো ব্যক্তি বা সংস্থাকে টাকা কেউ পাঠাবে কোনো ব্যক্তি দুজন ব্যক্তি যদি প্রথমবারের জন্য ট্রানজ্যাকশন করে অথবা কোনো সংস্থা বা কোম্পানি যদি প্রথমবারের জন্য ট্রানজ্যাকশন করে সেক্ষেত্রে কিন্তু যদি দু টাকা বেশি ট্রানজ্যাকশান করে সেক্ষেত্রে কিন্তু চার ঘন্টা সময় লাগতে পারে ঠিক আছে কারণ এই সময়টা নেওয়া হচ্ছে যে প্রথমবার যে ট্রানজ্যাকশান হচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে নাকি বা রকম ফ্রডের ব্যাপার আছে না কি সেটা ভেরিফিকেশান করার জন্য এই সময়টা কিন্তু নেওয়া হচ্ছে ঠিক আছে সরকারের তরফে যদি নিয়ম কার্যকর করা হয় তাহলে দুই ব্যক্তির প্রথম ইউপিআই লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কটা যদি দু টাকা বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে চার ঘন্টা দেরি হতে পারে এখানে এরকম কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু আপনি যে কোনো ইউপিআই অ্যাপ ব্যবহার করুন না কেন সেটা হতে পারে ফোনপে সেটা হতে পারে গুগল পে সেটা হতে পারে পেটিএম সেটা হতে হতে পারে ভীম ইউপিআই যেই ইউপিআই অ্যাপ ব্যবহার করেন না কেন এই নিয়মটা কিন্তু সবার জন্য একই যদি আপনি প্রথমবার আপনি কাউকে ট্রানজ্যাকশানও করেন তো সেক্ষেত্রে কিন্তু চার ঘন্টা অবধি সময় কিন্তু লাগতে পারে ঠিক আছে বোঝা গেলে দু হাজার টাকা কিন্তু উপরে ট্রানজাকশান করে সেক্ষেত্রে কিন্তু প্রথমবারের জন্য চার ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে বা সময় কিন্তু লাগতে পারে তারপরে যখন ট্রানজাকশান করবেন তখন কিন্তু রকম সমস্যা নেই তখন কিন্তু ইজি প্রসেসের মাধ্যমে আপনার ট্রানজ্যাকশান কিন্তু হবে ঠিক আছে আপনি যখন প্রথমে কোনো ইউপিআই অ্যাকাউন্ট খোলেন তখন কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সর্বাধিক পাঁচ হাজার টাকা পাঠাতে পারেন ঠিক এরকমভাবে যে এন করলে কিন্তু প্রথমবারের জন্য চব্বিশ ঘন্টায় পঞ্চাশ টাকা ট্রান্সফার করতে পারেন ঠিক তেমন কিন্তু এই যে নিয়মটা চালু করা হয়েছে প্রথম দুজন ব্যক্তির মধ্যে বা কোনো কোম্পানি বা সংস্থার মধ্যে প্রথমবার ট্রানজ্যাকশানের ক্ষেত্রে চার ঘন্টা অবধি সময় কিন্তু লাগতে পারে কারণ সেটা ভেরিফিকেশান করার জন্য এটা কোনো কোনো রকম ফ্রড ট্রানজেকশন হচ্ছে নাকি সেটা ভেরিফিকেশান করার জন্য প্রথমবারের জন্য একটু সময় কিন্তু লাগবে ঠিক আছে তো এইটা ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে থ্যাংক ইউ